রয়েছি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে। আপনারা দেখছেন NH2 এর দুই ধারে কিন্তু রয়েছে সারিবদ্ধ মিষ্টির দোকান, কিন্তু কিছু দোকান এখানে বন্ধ রয়েছে। শক্তিগড়ের ল্যাংচা হচ্ছে বিখ্যাত। এখানে যারা বাইরে থেকে আসেন এবং বাইরেতে যাওয়ার কলকাতা থেকে যারা আসানসোলের দিকে যান এবং আসানসোল থেকে তারা বর্ধমান থেকে হয়ে কলকাতার দিকে যান, তারা কিন্তু এখানে ল্যাংচা না খেয়ে কিন্তু যান না, কিন্তু সেটা মূলত বাস যাত্রীরা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক দোকানই বন্ধ। সরকার যদিও বলেছে 10টা থেকে 5টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে মিষ্টির, কিন্তু আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে এখানেতে বাস যদি চলে তবেই কিন্তু এই মিষ্টির দোকানগুলো চলে, কেননা যারা যাত্রী থাকে বাসে তারা এখানে ল্যাংচা কিনতে নামেন এবং তখনই তাদের বিক্রি বাটা বেশি বাড়ে। কিন্তু আপনারা দেখছেন যে সারিবদ্ধভাবে এখানে বসে খাওয়ার জায়গা কিন্তু রয়েছে, মানুষ কিন্তু সেখানে নেই। দোকান আমরা খোলা রেখেছি, জাস্ট মানে কিছু সংখ্যক যে মানুষরাই বেরোচ্ছে তারা হয় অফিসে যাচ্ছে, নাহলে কোনো হাসপাতাল ফাসপাতাল যাচ্ছে, তারা জন্য পরিষেবাটা পায়। এখানে 10টা থেকে 5টার টাইম, এই 10টা থেকে 5টার মধ্যে যেটুকু আমরা পরিষেবা দিতে পারছি তাতে লাভ আমাদের হচ্ছে না, ধরতে গেলে লোকসানই হচ্ছে। ম্যাক্সিমাম হাওড়া হুগলি আর কলকাতা নিয়ে আমাদের এই ব্যবসাটা চলে। ছোটো গাড়ি নাই, ছোটো গাড়ির সংখ্যা যতদিন না সরকার ছাড়পত্র দেবে আমাদের এই মার্কেট মোটামুটি খুলবে না। ট্যুরিস্ট বাস নিয়ে আমরা ব্যবসা করি, এই মার্কেটটা মোটামুটি ট্যুরিস্ট বাসেরই উপর চলে। তো ট্যুরিস্ট বাসে আপনার নাই, এখনও ছাড়পত্র দেয়নি। তো 10টা থেকে 5টা এই টাইমটা খুবই অট টাইম হয়ে যাচ্ছে আমাদের কাছে। আমাদের এই মার্কেটটা 5টার পর জমজমাট হয়, মানে যখন লাইটটা জ্বলে তখন মার্কেটটা একবারে ভর্তি হয়ে যায়, গাড়ি রাখার জায়গা পায়। আমাদের এইখানে হয়েছে যে শিফটিং করে করে এক মাস বাদে বাদে কিছু কিছু কর্মচারীকে আমাদের কাজ দিতে হচ্ছে, হ্যাঁ, আবার বাকিগুলোকে বসিয়ে রাখতে হচ্ছে। হ্যাঁ, যারা কাজ করছে তারা মাইনে পাচ্ছে। আমাদের এইখানে মোটামুটি নাহলেও এই সকালের দিকটাই আমাদের 50,000 টাকা ব্যবসা হয়ে যেত। হ্যাঁ, সেইখানে আপনার হয়ে গেছে 5 থেকে 6,000 টাকা। আমার নাম পার্থ বাগচি। আপনারা শুনলেন যে শুধুমাত্র কিন্তু দোকানদারের ওপরেই এর কোপ পড়ে নিকো, যারা এখানে কর্মচারী ছিলেন, যারা এখানে কাজ করতেন, তারাও কিন্তু অসহায় অবস্থার মধ্যে রয়েছেন, কেননা দোকানদার সেই অর্থে লাভ করতে পারছেন না, তাই কর্মচারীদের মাইনে গোনাটাও কিন্তু তাদের পক্ষে সম্ভব নয়, এবং সেই কারণে কিন্তু কর্মচারীদের শিফটিং করে দেওয়া হয়েছে ডিউটিতে। এক মাস যারা কাজ করবে পরের মাসে তারা কাজ পাবে না, এবং নো ওয়ার্ক নো পে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি পরিস্থিতি, মানে কিরকম সেল হচ্ছে? বিক্রি তো একবারই হচ্ছে না, এটা মালিক তো ছেড়ে দিয়ে চলে গেছে, বলছে চালাও তোমরা দোকান। এরপর আমাদেরই মানে খাওয়ার টাকা উঠছে না আর কি, এইখান থেকে যে চালিয়ে খাবো, এসব মালপত্র ও বেড়ে যাচ্ছে, ফেলে দিতে হচ্ছে, এই তো হচ্ছে। মানে বাজার অবস্থা একবারই খারাপ, কারণ মানুষ বের হচ্ছে না, এই যে লকডাউন পড়ে গেছে পশ্চিমবঙ্গে। বাস যে মানে বড় বড় ট্যুরিস্ট বাসগুলো লাগে, স্টেট বাস আর এইদিকে চার চাকা, এরই এইটাই এখানে বাজার হয়। এরপরে চার চাকা যদি বা চলছে তো একটা বাস ফাস তো বন্ধ, তার কারণে আরও বাজার অবস্থা খারাপ। প্রতিদিন এখানে কতগুলো বাস দাঁড়ায়? প্রতিদিন বাস বলতে বাস তো ওরকম গোনা যাবে না, যখন মানে শীতকালের সময় থাকে, যেমন ভরপুর যখন সিজন হয় তখন জায়গা দেওয়া যায় না, বাস আমাদের ছেড়ে দিতে হয়, আমাদের বাস এখানে লাগাতে পারি না, 1.5-2 লাখ টাকা করে বিক্রি এরকম হয় দোকানগুলোতে। এখন আমাদের 1,000-2,000 এরকম খুব জোর হলে। বিক্রি মূলত কোন মিষ্টি বেশি হয়? যেহেতু এখানকার ল্যাংচা বিখ্যাত, এখানকার ল্যাংচাটাই আমাদের, নানা রকম কোয়ালিটি আছে ল্যাংচা, সেটা ল্যাংচাটাই বেশি বিক্রি হয়। এখানে কত দোকান আছে এরকম ল্যাংচা? এখানে হবে 40-50টা হবে, দু সাইডে রাস্তার এপি ডপি নিয়ে। বন্ধ বলতে মানে তারা চালাতে পারছে না আর কি। এই যেমন আমি যেমন বললাম যে ল্যাংচা ফেলে দিতে হচ্ছে, মানে এই যে আমরা যে মানে রয়েছি যে সব আছে তাদেরই মাইনের টাকা উঠছে না, তখন কী করে চালাবে? আরও সব মানে কিছু আছে খরচা, ছানা ফানা সব ফেলে দিতে হচ্ছে, বেশি দিন রাখা যাচ্ছে না, এগুলোর জন্যই চালাতে পারছে না দোকানগুলো। এই কয়েকটা দোকান খোলা আছে, তারপরে আমাদের 10টা থেকে 5টা পর্যন্ত আমাদের মূলত বিক্রিটা হয় বিকালের দিকে, যত মানে সন্ধ্যের দিকে খুলে রাখা যাবে তত বিক্রি হবে, যার কারণে এত 5টার পর বন্ধ করে দিতে হবে। বাইরের স্টেট থেকেও আসে অনেক লোক, তারাও আসে, আবার এইদিকে যে মানে তারাপীঠ যে মানে মন্দির আছে সেখানে বেড়াতে যায়, সেগুলোও আসে।
আমার নাম হচ্ছে বিভাস মণ্ডল। আপনি এই দোকান এখন চালাচ্ছেন? হ্যাঁ এখন আমি চালাচ্ছি। আপনি কি কর্মচারী ছিলেন? হ্যাঁ আমি চালাচ্ছি, আমি এখানে ম্যানেজার। আপনারা শুনলেন আমি কথা বললাম, যেটা দেখা যাচ্ছে যে মিষ্টির দোকান রয়েছে, মিষ্টির পসরা সাজিয়ে এখানে দোকানদার বসে রয়েছেন। এখানে দেখছেন আপনারা ল্যাংচা, যেটা ল্যাংচা হচ্ছে শক্তিগড়ের বিখ্যাত, এবং ল্যাংচা দেখতে পাচ্ছেন এখানে অন্য সময়ে এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ল্যাংচা দেখা যাচ্ছে এটা কিন্তু দেখা যেত না, কারণ প্রায় শেষ পর্যায়ে চলে যেত। এখানে বিভিন্ন সাইজের ল্যাংচা রয়েছে এবং সেই ল্যাংচার টানেই কিন্তু যারা পর্যটক এবং যারা এখানে বাস যাত্রী তারা কিন্তু আসতেন এবং ল্যাংচা কিনে নিয়ে নিজেও খেতেন, বাড়ির লোকেদের জন্য বা আত্মীয়স্বজনের জন্য নিয়ে যেতেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিক্রি একদমই নেই। যে দোকানের ম্যানেজারের সঙ্গে কথা বললাম, তিনি জানাচ্ছেন যে এই দোকানদার যিনি দোকানের মালিক তিনি কিন্তু ম্যানেজারের হাতে দোকান ছেড়ে দিয়ে চলে গেছেন এবং তিনি চালাতে পারছেন না, কারণ কর্মচারীদের মাইনেই উঠছে না। এমনই অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে শক্তিগড়ের ল্যাংচা সারি সারি যে দোকান রয়েছে সেই দোকানদারদের। ক্যামেরায় শেখ ইমরানের সাথে সুজাতা মেহরা, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।